नमस्कार বন্ধুরা, তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আরেকবার স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো তো এই লক্ষীর ভান্ডার প্রকল্প, সেই লক্ষীর ভান্ডার প্রকল্প কবে প্রকাশিত হবে, অর্থাৎ কবে বার হবে, কি কি কাগজ এখানে লাগবে, কারা কারা এখানে আবেদন করতে পারবেন, কারা কারা এখানে আবেদন করতে পারবেন না, সেই সমস্ত বিষয়ে আজকে ভিডিওতে আমি আলোচনা করব। তো বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে 7ই জুলাই বুধবার বাজেট প্রকাশিত হয়েছিল। সেখানে কিন্তু বলা হয়েছিল যে লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য 10,000 যে কোটি টাকা সেটি কিন্তু বরাদ্দ করা হয়েছে এবং এই প্রকল্প আবেদন খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। লক্ষীর ভান্ডার একটি নতুন প্রকল্প যা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এবং এই প্রকল্পের জন্য রাজ্যে বাজেট প্রকাশ করেছেন তিনি। এই প্রকল্পটি শুধুমাত্র যে মহিলা, সেই মহিলারাই কিন্তু শুধুমাত্র, অর্থাৎ অনলি উমেন অফ ওয়েস্ট বেঙ্গল, যারা পশ্চিমবঙ্গের মহিলা বাসিন্দা তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই সম্পর্কে কী কী বলা হচ্ছে। আমরা জানি বাড়ির লক্ষ্মী হলো মহিলা, কিন্তু অসংখ্য মহিলাদের হাতে সামান্য পরিমাণ নিজের টাকা থাকে না। পশ্চিমবঙ্গের বেশিরভাগ মহিলারাই সামান্য টাকার জন্য নির্ভর করে অন্যের ওপর। তাই এখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিউ প্রজেক্ট হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এটি হলো ওয়েস্ট বেঙ্গল উম্যান ইনকাম স্কিম। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত মহিলারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে 1,000 টাকা এসসি এসটিরা এবং 500 টাকা ওবিসি জেনারেল মহিলারা দেওয়া হবে। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মূল উদ্দেশ্য হলো প্রত্যেক বাড়ির মহিলারা যেন নিজেদের মতো পরিবারের ও নিজের জন্য এই টাকা ব্যবহার করতে পারেন। প্রায় 6.5 কোটি মহিলা এই সুবিধা পাবেন। এবার রাজ্য সরকার মহিলাদের সম্মান জানিয়ে এই লক্ষ্মীর ভাণ্ডার, অর্থাৎ সমস্ত পরিবারের মায়েরা বা বউয়েরা তাদের নিজের একটি টাকার ভাণ্ডার যেন থাকে, সেই নিয়ে কিন্তু এই পরিকল্পনা, অর্থাৎ এই প্রকল্প কিন্তু চালু হয়েছে। তো আপনি যদি মহিলা হয়ে থাকেন এবং আপনার পরিবারে যদি কোনো মহিলা থাকে, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো এখানে অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের উত্তর সম্পূর্ণ কিন্তু আমি এই ভিডিওতে দিয়ে দেব। তো প্রথমত অনেক প্রশ্ন আসছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে অ্যাপ্লিকেশনের জন্য কী কী লাগবে। তৃতীয়ত হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কবে থেকে চালু হবে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কীভাবে আবেদন করতে পারবেন, ইত্যাদি এই সমস্ত বিষয় কিন্তু আমরা আজকে আলোচনা করব। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ওয়েস্ট বেঙ্গল স্টেটের সমস্ত মহিলাদের জন্য, এসসি এসটি ওবিসি থেকে শুরু করে যারা জেনারেল ক্যাটাগরি সকলে কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন। শুধুমাত্র কিছু মহিলারা এই সুবিধা নিতে পারবেন না। কারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন করতে পারবেন না, যাদের পরিবারে ইনকাম ট্যাক্স দেয় বা যাদের পরিবার 2 হেক্টর জমি রয়েছে, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়া সমস্ত মহিলারা এই সুবিধা পাবে। এই প্রকল্প দ্বারা প্রতি মাসে এসসি অথবা এসটি মহিলারা 1,000 টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এবং প্রতি মাসে 500 টাকা ওবিসি ও জেনারেল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। সমস্ত ওয়েস্ট বেঙ্গল মহিলারা, অর্থাৎ উম্যানরা এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের দ্বারা লাভবান হবে। এই প্রকল্পের বেনিফিট আমরা আলোচনা করব। এসসি ক্যাটাগরি মহিলারা প্রতি মাসে 1,000 টাকা করে পাবেন এসসি এসটিরা এবং ওবিসি ও জেনারেল মহিলারা 500 টাকা করে পাবে। প্রতি মাসে সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেওয়া হবে। তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অ্যাপ্লাই করার জন্য কী কী কাগজ লাগবে, অবশ্যই তোমাদের আধার কার্ড প্রয়োজন রয়েছে। এসসি এসটি অথবা ওবিসি কার্ড যদি থাকে সেক্ষেত্রে লাগবে, রেশন কার্ড অবশ্যই লাগবে, ভোটার কার্ড অবশ্যই লাগবে এবং যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটি কিন্তু লাগবে। তো এখানে এক্ষেত্রে ভোটার কার্ড দেওয়া রয়েছে, যতক্ষণ না ফর্ম ফিলাপ না হবে শুরু হবে ততক্ষণ কিন্তু বলা যাচ্ছে না যে ভোটার কার্ড প্রত্যেকের লাগবে কি না। এবার আসুন দেখি কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে আর কারা আবেদন করতে পারবেন না। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদন করার জন্য সেই যে যোগ্যতাগুলি আপনাদের থাকতে হবে সেইগুলি নিচে আছে। শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে এবং আবেদনকারী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আধার কার্ড অবশ্যই লাগবে, এসসি এসটি যদি থাকে ওবিসি থাকে অবশ্যই লাগবে, রেশন কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, আবেদনকারী নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই প্রয়োজন রয়েছে, অর্থাৎ যিনি আবেদন করবেন তার কিন্তু ব্যাঙ্কের অ্যাকাউন্ট অবশ্যই লাগবে, অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিলে কিন্তু ক্যান্সেল করে দেবে। এবার বলা যাক কারা পাবেন না। যাদের পরিবারে ইনকাম ট্যাক্স দেয় এমন মহিলারা আছে তারা কিন্তু সেখানে পাবে না এবং 2 হেক্টর জমি যাদের পরিবারে রয়েছে তারা কিন্তু পাবে না। এই প্রকল্পের জন্য অ্যাপ্লিকেশন পদ্ধতি অনলাইন ও অফলাইন দুভাবেই করা যাবে। অনলাইনে আবেদন করার জন্য অফিসিয়াল যে ওয়েব পোর্টাল প্রকাশিত করবে সেটিতেই কিন্তু করা যাবে, অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু প্রকাশিত হয়নি। তো যখনই প্রকাশিত করবে তখন কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো। আর অফলাইনে আবেদন করার জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে ফর্ম সেটি কিন্তু পিডিএফ ডাউনলোড করতে হবে এবং পিডিএফটি পূরণ করার পরে এখানে তোমাদের ওখানে যে সমস্ত ভিডিও বা যে পঞ্চায়েত রয়েছে সেখানে কিন্তু জমা দিতে হবে। তবে অনলাইন অ্যাপ্লিকেশন করা সবথেকে ভালো। অনলাইন অ্যাপ্লিকেশন করলে যথাযথ এই লকডাউনের মধ্যে তাড়াতাড়ি পৌঁছে যাবে ঠিক তাদের কাছে, সরকারের কাছে।
তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কিভাবে আবেদন করা যাবে সেই বিষয়ে কিন্তু এখনও ঠিক বলা যাচ্ছে না, তবে অনলাইনে মনে হচ্ছে হবে, যেহেতু সমস্ত জায়গা যেহেতু অফ রয়েছে তো সেখানে মানুষের যে গ্যাদারিং সেটি কিন্তু অবশ্যই সরকার চাইবে না যে হোক, এবং বিশেষ করে বাড়ির মহিলারা, সে কারণে হয়তো অনলাইনে আবেদন করা যেতে পারে। তো এখনও যেহেতু এই রকম আপডেট আসেনি, আপডেট হয়ে গেলেই অবশ্যই আমি জানিয়ে দেবো। মুখ্যমন্ত্রী 2021 সালে নতুন সরকার আসার পর দুটি প্রধান প্রকল্পের কথা বলেন। প্রথমটি হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যেটি অলরেডি কিন্তু চালু হয়ে গিয়েছে, এবার কিছুদিনের মধ্যে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদন চালু হয়ে যাবে। সম্পূর্ণ আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলে লক্ষ্য রাখুন। এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে ফর্ম সেটি কিন্তু প্রকাশিত হয়নি, তবে খুব তাড়াতাড়ি কিন্তু প্রকাশিত হয়ে যাবে। এখন অফিসিয়ালি কোনো হেল্পলাইন কন্ট্যাক্ট প্রকাশিত হয়নি, সমস্ত আপডেট করা হবে এই চ্যানেলে। তো অবশ্যই শেষে এটি বোনাস দিয়ে দিই, যারা এখনও পর্যন্ত দেখছেন অবশ্যই কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড অবশ্যই কিন্তু প্রয়োজন হবে, যাদের পরিবারে এখনও পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ড নেই। আগস্ট এবং সেপ্টেম্বরে খুব তাড়াতাড়ি দুয়ারে সরকার বসবে, তোমরা সেখানে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড অবশ্যই করে নিও। এবং পরবর্তী ভিডিও আনতে চলেছি যে যদি কোনো স্বাস্থ্যসাথী কার্ডে যদি কোনো পুরুষ প্রধান হয়ে থাকেন সেক্ষেত্রে কী করতে হবে, সেই ভিডিও কিন্তু অবশ্যই আমি নিয়ে আসছি। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটি যদি একটু হলেও হেল্পফুল হয় অবশ্যই লাইক করে দিও। কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে করতে পারো। তো প্রত্যেককে জানাই গুড বাই।